গ্রাম বাংলার মিঠা পানির সুস্বাদু মাছ হিসাবে এবং দামি মাছ হিসাবে পরিচিত শিং মাছ। শিং মাছ এখন বাংলাদেশের সব জায়গায় চাষ হচ্ছে, আমাদের দেশে তাই অনেকেই এই শিং মাছ চাষ করে লাভবান হচ্ছে। শিং মাছ নদী নালা খাল বিলে আগে এমনিতেই পাওয়া যেত, এখন পাওয়া যায় না কীটনাশক ব্যবহার করার কারণে। কীটনাশকের বহুল ব্যবহার এবং নদী নালা শুকিয়ে যাওয়ার ফলে এ মাছ প্রায় হারিয়ে যেতে বসেছিল, কিন্তু সুখের খবর হলো এই মাছগুলো আমরা কৃত্রিম প্রজননের মাধ্যমে আমরা শিং মাছের পোনা উৎপাদন করতে সক্ষম হয়েছি এবং সারা বাংলাদেশে শিং মাছ চাষ করতেছি। তাই আমি বলবো আপনাদেরকে, যারা বায়োফ্ল্যাকে অথবা পুকুরে শিং মাছ চাষ করতে চান অবশ্যই শিং মাছ চাষ করতে পারবেন, কারণ শিং মাছ অন্যান্য মাছের থেকে অনেক আলাদা। যেখানে অন্যান্য মাছ চাষ করতে আপনাদের অনেক কিছু করতে হয়, সেখানে কিন্তু শিং মাছ চাষ করতে গেলে আপনাদের তেমন পরিশ্রম নেই। কিন্তু আপনারা শিং মাছ আপনারা বায়োফ্ল্যাকে অথবা পুকুরে যদি আপনারা প্রথম চাষি হয়ে থাকেন, জীবনে কখনো মাছ চাষ করেন নাই, তাহলে আপনারা প্রথমে শিং মাছগুলোই চাষে দিতে পারেন। কেননা অন্যান্য মাছের তুলনায় শিং মাছ চাষে যেমন সুবিধা, তেমনই শিং মাছ খেতেও খুবই সুস্বাদু। এবং এই শিং মাছগুলো কিন্তু আমরা সকলেই জানি যে প্রায় ওষুধের কাজ করে। যারা শিং মাছ চাষ করতেন তারা কিন্তু অনেকেই প্রায়ই হরহা বসে আমি শুনেছি যে শিং মাছ চাষ করে লাভবান হয়েছে। হবেন না কেন, কারণ শিং মাছের বাজার দর অন্যান্য মাছের তুলনায় খুব ভালো। তাই আমরা বলতে চাই যারা শিং মাছ চাষ করতে চান তারা এখনই নির্ভয়ে শিং মাছ চাষ করতে পারেন। মাছের বাজার দর নিয়ে অনেকে প্রশ্নবোধ হয়ে থাকেন বা দ্বিধাদ্বন্দ্বায় পড়ে যান। আর শিং মাছগুলো আপনারা যে কেউই আপনাদের নিজেদের এলাকার চাহিদা পূরণ করেও যে কোনো প্রান্তে আপনারা এই মাছের পোনাগুলো বা শিং মাছগুলো খুব ভালো দামে বিক্রি করতে পারবেন। আপনারা যেমন আপনারা যদি ময়মনসিং শিং মাছ চাষ করেন, সেখানে আপনাদের ময়মনসিংয়ের চাহিদাও যদি আপনি নিজে পূরণ করে অন্য জায়গায় নিতে চান সেখানেও আপনি ভালো দাম পাবেন। তাই আমি বলবো যদি শিং মাছ চাষ করতে চান দেরি না করে এখনই শিং মাছ চাষ করতে পারেন। কেননা শিং মাছগুলো আপনারা বায়োফ্ল্যাক অথবা পুকুরে যেখানেই চাষ করেন আপনারা এগুলো খুব সহজেই চাষ করতে পারবেন। আর যদি আপনারা পুকুরে শিং মাছ চাষ করতে চান তাহলে অবশ্যই আপনারা শতাংশ প্রতি 1000 পিস দিতে পারবেন। শিং মাছ অন্যান্য মাছের তুলনায় দাম একটু বেশি, আমি আবারও বলতে চাই যারা শিং মাছ চাষ করতে চান তারা এখনই চাষ করতে পারেন। কেননা আপনারা যদি যেমন মনে করেন বাংলা মাছ, এই মাছগুলো কিন্তু আপনাদের 12 থেকে 14 মাস এর ভিতর লালন পালন করার পর বিক্রি করতে হয়, সেখানে আপনারা শিং মাছগুলো 6 থেকে 7 মাসের ভিতরেই বাজারজাত করতে পারবেন। তাই আশা করি যারা শিং মাছ চাষ করতে চান তারা দেরি না করে এখনই শিং মাছ চাষ করতে পারেন, আমাদের সাথে যোগাযোগ করে ভালো মানের শিং মাছের পোনা ক্রয় করতে পারবেন। অবশ্যই আমাদের ভিডিওটি আপনাদের ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অবশ্যই আমাদের মাহিরা হ্যাচারি ও নার্সারিতে আপনাদের সকলকে আমন্ত্রণ রইল, সকলেই ভালো থাকবেন।